আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তুলি এডুকেশন চ্যানেলটিতে। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 9-এর প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমাদের এখানে প্রশ্নের পূর্ণ মান রয়েছে 20। তাহলে সরাসরি চলো প্রশ্নে আসা যাক। একের দাগে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্য স্থান পূরণ করো। কয়ের দাগেরটা কি বলেছে দেখো, শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি সত্তার ড্যাশ, কর্মসূচি, ক্রিয়াকৌশল, উন্নতি না পূর্ণ বিকাশ? উত্তর হবে পূর্ণ বিকাশ। খ, শারীরিক শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে, ব্যক্তিত্ব, শৈশব, আচরণবিধি, শৃঙ্খলা। উত্তর হবে আচরণবিধি। গ, শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনে ড্যাশ, অবহেলিত, গৌণ, স্বাভাবিক না অনস্বীকার্য? উত্তর কী হবে, অনস্বীকার্য। ঘরটা দেখো, শারীরিক শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো ড্যাশ, সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মানসিক বিকাশ, অভ্যাস গঠন না আন্তর্জাতিক বোঝাপড়া? এখানে উত্তর হবে সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ। ঙ, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো ড্যাশ, নমনীয়তা, গতি, ক্ষিপ্রতা, ভারসাম্য? উত্তর হবে নমনীয়তা। চয়টা, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো সমন্বয় সাধন, দেহ উপাদান, নমনীয়তা না পেশি সহনশীলতা? উত্তর হবে সমন্বয় সাধন। তো ছাত্রছাত্রীরা, তোমাদের একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট দেখো, দুইয়ের দাগেরটা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। বাম স্তম্ভের প্রথমে দেখো গতি, গতির সঙ্গে কোনটা মিল হবে, তিনের অপশানটা, ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব? খয়েরটা দেখো, প্রতিক্রিয়ার সময়। এটার সাথে মিল হবে আইভিএরটা, মানে 4 নম্বরটা, নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। গয়েরটা দেখো, নমনীয়তা আছে, এটার সাথে কোনটা ডান দিকের মিল হবে, একেরটা, অস্থি সন্ধি সঞ্চালন ক্ষমতা। আর ঘয়েরটা দেখো, ক্ষিপ্রতা, এটার সাথে মিল হবে, একটাই পড়েছে, দুয়েরটা, শাটল রান। তিনেরটা দেখো এবার কি বলেছে, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। কয়েক প্রশ্ন দেখো, আধুনিক জীবনে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। উত্তর দেখো, আধুনিক জীবনে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এর প্রয়োজনীয়তা নিম্নরূপ দিয়ে না নিচে বাঁদিক থেকে একের দাগ দিয়ে পয়েন্ট পয়েন্ট করে করে লিখবে। একের দাগে দেখো লিখবে, শিশুর সর্বাঙ্গীন বিকাশ, দুই দিয়ে লিখবে শারীরিক বৃদ্ধি ও উন্নতি, তিন দিয়ে লিখবে বৌদ্ধিক বিকাশ, চার দিয়ে লিখবে প্রাক্ষোভিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ, পাঁচের দাগ দিয়ে লিখবে সামাজিক সমন্বয় সাধন, ছয়ের দাগ দিয়ে লিখবে শারীরিক সক্ষমতার বৃদ্ধি, সাত স্নায়ু ও পেশি সমন্বয় সাধন, আট মূল্যবোধের বিকাশ, নয় নেতৃত্ব দান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ, 10 বিনোদন, 11 সৃজনশীলতার প্রকাশ, 12 জাতীয় সংহতি রক্ষা করা, 13 আন্তর্জাতিক বোঝাপড়া, 14 শারীরিক প্রতিবন্ধকতা, বার্ধক্য রোগ প্রতিরোধ ও নিরাময়। ফয়েরটা দেখো এবারে, 1911 সালের ঐতিহাসিক IFA সিল ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো। উত্তর দেখো কী হবে, 1911 সালের মোহনবাগান অপ্রতিরোধ গতিতে আইএফএ সিল দিয়ে অংশগ্রহণ করে। এই দল মিডল সেক্স এর বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে ওঠে। ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল তৎকালীন সেরাদক ইস্ট ইয়র্ক। এই ফাইনাল খেলার সাথে ভারতীয়দের জাতীয় সম্মান তথা বাঙালির আত্মসম্মান জড়িয়ে গিয়েছিল। দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকল মোহনবাগান খেলোয়াড়রা, খেলার প্রথমার্ধ থেকে টান টান উত্তেজনা ছিল, হাফ টাইমের পরেই শুরু হলো মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণ। খেলা শেষের মাত্র কয়েক মিনিট আগে অভিলাষ ঘোষের বলে মোহনবাগানের জয় সুনিশ্চিত হয়। আকাশে বাতাসে ভেসে বেড়ায় মোহনবাগানের জয়ধ্বনি। সেই দিন সমগ্র দেশ তথা বাংলায় নেমে এসেছিল অকাল দীপাবলি। ইস্ট ইয়র্ককে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ, বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থন হয়েছিল মোহনবাগান। তো আমি এখানে প্রশ্ন আর উত্তরের আলোচনা শেষ করলাম। ভিডিওটি দেখে যদি তোমাদের একটুকু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।